আচমকা জুট মিল বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় 5000 শ্রমিক। আজ সকালে বজবজ জুট মিলের কর্মীরা কাজে এসে দেখেন গেট বন্ধ, কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দিয়েছে। বন্ধ হয়ে গেল আরও একটি জুট মিল। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত এই জুট মিলে প্রায় 5000-এর বেশি শ্রমিক কাজ করতেন। দুদিন ছুটির পর আজ সকালে তারা এসে দেখেন কারখানার গেট বন্ধ, কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দেয়। এরপরই বিক্ষোভ দেখান শ্রমিকরা। তারা বলেন কাঁচামালের দাম বৃদ্ধির জন্য নিচু মানের কাঁচামাল দিয়ে কাজ করতে হতো তাদের। রক্ষণাবেক্ষণের গাফিলতির জন্যই জুট মিল বন্ধ হয়েছে বলে তাদের অভিযোগ। আমরা আমাদের ইউনিয়নগত সেন্ট্রাল ইউনিয়ন কে আমরা জানাবো আমাদের দৃষ্টিভঙ্গিতে শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ নেবার আমরা শ্রমিককে সঙ্গে নিয়ে করব। কিন্তু জুট মিল কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রমিকদের অনুপস্থিতিতে উৎপাদনের পরিমাণ কমে গিয়েছিল, তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করতে হলো। আকাশ বার্তা। ভোট পরবর্তী হিংসায় আজ তপ্ত হয়ে ওঠে সল্টলেকের দত্তাবাদ। দফায় দফায় তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধে, বাড়ি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। আকাশবার্তা এখন এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।